অসময়ে সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি মাসের প্রথম 9 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 186 জন, যেখানে গত বছর পুরো মে মাস জুড়ে আক্রান্ত রোগী ছিল 163 জন। বাংলাদেশের আবহাওয়ায় ডেঙ্গু এখন স্থায়ী সমস্যা হিসেবে দেখা দিয়েছে, ফলে সারা বছরই ডেঙ্গু বিষয়ে সতর্কতা পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের ডেস্ক রিপোর্টে। রাজধানীর মুগ্ধা হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড ফ্লোরে অস্থায়ী ওয়ার্ডে গেল মাসেও বেড ছিল প্রায় শূন্য। এপ্রিলের শেষ দিক থেকে বাড়তে শুরু করে ডেঙ্গু রোগীর সংখ্যা, বাড়তে থাকে বেড সংখ্যাও। ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণ করে জানা যায় বেশি রোগী আসছে রাজধানীর যাত্রাবাড়ির আশপাশের এলাকা থেকে। প্রথম দিকে স্বাভাবিক জ্বর মনে করে, দেরিতে চিকিৎসা নেওয়ায় বাড়ছে জটিলতা। প্যারাসিটামল খাইছে, তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছে, জ্বর নামে না, শরীর প্রচণ্ড ব্যথা। তখন আমার মনে হয় আরও দেখলাম যে গায়ে মশার কামড়, তখন চিন্তা করলাম যে হয়তো তার ডেঙ্গু হয়েছে কি না, ডেঙ্গু হলে তো শরীর ব্যথা করে। বাসা হচ্ছে যাত্রাবাড়িতে, প্রথমে প্রচুর পরিমাণ জ্বর ছিল, খাওয়া দাওয়া করতে পারতো না, তারপর ব্লাড টেস্ট করানোর পর আমরা জানতে পারি যে ডেঙ্গু আক্রান্ত। জ্বর প্রথমে দুই দিন ছিল, পরে স্লাইন দেওয়া হয়েছে, সেখান থেকে খিচুড়ি আসাতে পরে আমরা মেডিকেল হসপিটালাইজড করছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রথম 9 দিনে সারা দেশে মোট রোগী ছিল 186 জন। গেল বছর পুরো মে মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল 163 জন। যদিও মুগ্ধা হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 9 দিনে হাসপাতালটিতে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন 201 জন। এপ্রিলে টোটাল ছিল 76 জন, কিন্তু এখন কিন্তু প্রতিদিনই গড়ে দেখা যাচ্ছে 20 জনের মতো রোগী থাকছে, এবং টোটাল এই কয়দিনে আমার রোগী ভর্তি হয়েছে 201 জন। তো এই অর্থে রোগী মোটামুটিভাবে বাড়তেছে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত এবার যে ফোকাসটা কিন্তু কাজলা, কুতুবখালী এবং শনির একরা যেটা বলি, মূলত যাত্রাবাড়ি, কাজলা, এই অঞ্চলটার ভিতর থেকে আসতেছে। আর সাধারণতভাবে সাধারণ যে সিমটমগুলো এগুলো নিয়ে আসছে। তবে একটি জিনিস একটু ভীতিকর, সেটা হচ্ছে অনেকেই হিট ওয়েভের জন্য মনে করছেন এই গরমজনিত সমস্যায় তারা ভুগছেন, কিন্তু আমার অনুরোধ রইল এটা যেন মনে না করেন, কেননা এই ডেঙ্গুর সিমটম আর গরমের সিমটম একটু প্রায় একটা সঙ্গে মিলে যায়। বাংলাদেশের আবহাওয়ায় ডেঙ্গু এখন স্থায়ী সমস্যা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, এজন্য সারা বছরই বাড়তি সতর্কতার তাগিদ। যে বাংলাদেশে এখন এমন কোনো মাস পাবেন না যে মাসে ডেঙ্গু হবে না। ডেঙ্গু এখন বাংলাদেশে স্থায়ী হতে চলেছে এবং হয়ে যাচ্ছে, এবং তাই হয়েছে এবছর। ডেঙ্গু কেন স্থায়ী হবে, এর কারণ কী? কারণ হচ্ছে ডেঙ্গু হওয়ার জন্য বা এডিস মশা হওয়ার জন্য যে তাপমাত্রা প্রয়োজন, সেই তাপমাত্রা বাংলাদেশে সারা বছরই থাকে। যেই নির্মাণাধীন ভবনগুলো 4-5 বছর ধরে হচ্ছে, সেই নির্মাণাধীন ভবনের সারা বছরই কিন্তু পানি থাকছে, এই পানিতে এডিস মশা হচ্ছে, এই এডিস মশার ডেঙ্গু ছড়াচ্ছে। আরেকটি বিষয়, ঢাকা শহরে ওয়াসার পানির সংকট। অনেক বাড়িতে আপনি দেখবেন ড্রামে বালতিতে মানুষ পানি জমিয়ে রাখে, এই ড্রামে বালতিতে আমরা এডিস মশা পাই। গেল বছর একই সময়ে রোগীর সংখ্যা কম থাকলেও জুলাই আগস্টে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছিল। রোগীর চাপ সামলাতে হিমশিম খেয়েছিল হাসপাতালগুলো। রোগী বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে এবার সব রেকর্ড ভাঙতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।